ओम शांति। बाबा के नए भवन का हाथ लगाइए। स्थान का नाम है रघु दर्शन भवन। दीदी का नहीं, बाबा से आपने पूछवाया। बाबा दीदी के थ्रू, क्योंकि जैसा स्थान का नाम होगा वैसे आत्माएं अपने आप ही आएंगी ना, परमात्मा का दर्शन करने के लिए, उसकी दो बात सुनने के लिए, उसकी शक्ति लेने के लिए। तो स्थान ही तो काम करता है ना, इसलिए परमात्मा का दिया हुआ नाम है प्रभु दर्शन भवन। ठीक है, সঙ্গীত আমরা আমি দিলাম না, তার জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে গেস বলছেন, অ্যাকচুয়ালি আমি হচ্ছি হোস্ট, আমি আপনাদের সঙ্গে জুড়ে আছি। তারপর প্যারিসকে আমাদের এই অঞ্চলের বিধায়ক, আমাদের মধ্যে ডিআইএন সাহেব আছেন, কৃষ্ণা ভাই আছেন, নীরব পাল্লা আছেন, আমাদের ডাক্তার খান্ডেলাল জি আছেন, আরও সবাই আছেন, এবং আপনারা যারা এই সংস্থার সঙ্গে নিয়মিতভাবে যুক্ত আছেন, ভাই বোনেরা, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এই ধরনের যে অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে সেন্টার 21 ইয়ার্স আজকে আমাদের এই সেন্টারে হচ্ছে, এবং আরও অনেক দূর আমাদের পেরিয়ে যেতে হবে। আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের, আপনারা সবাই দেখছেন যে বর্তমানে সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের যে মানে অসুস্থতার যে ব্যাপারটা দেখা যাচ্ছে, একমাত্র এই সংস্থায় আছে, যে সংস্থা সবসময় আমরা বলি কোন শান্তি, তার মানে আমরা শান্তির বার্তা আমরা সবসময় এই সমাজের দিকে পৌঁছে দিতে চাই। এই ধরনের যে এই প্রচেষ্টা, এবং আমাদের যে এম আছে, একদিন আমরা এমন একটা সমাজ তৈরি করবো যেখানে কোনো কারোর প্রতি কারোর বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, সবাই আমরা শান্তিতে থাকবো, সেই লক্ষ্যে একদিন আমরা পৌঁছাবই। এটা বাবার কাছে আমাদের আমাদের আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবো। এটুকু বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের দিদিরা বাড়ি থাকে, এবং কোনো ধর্মস্থানে যাবার সবারই সুযোগ হয় না, অনেক মানুষ আছে তাদের যাবার সুযোগ হয় না, কোথায় নেই, তাই ধর্মস্থানে যেতে পারে না, ধর্মস্থানে বসতে পারে না, যেখানে দুঃখ সব কথা আলোচনা হয়, সব চিন্তা হয়, সব চিন্তা হলে মানুষের মধ্যে যে বিবেকের মধ্যে সব ভাবনাটা আছে, সেই সব ভাবনাটা উদ্বেগ হয়, আর সব ভাবনা উদ্বেগ হলে কি হয়, সেই মানুষের দ্বারা সব কাজ হয়, সেসব কিছু অভাব মানুষ আছে যা আসার সুযোগ পায় না। আর কৃষ্ণাজি করেছিল মনে হলো আসানসোল প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ, কিন্তু ঈশ্বর তাদের হাত দিয়ে দানের ব্যবস্থা করেন নাই, তাদের হাত দিয়ে দান হবে না, অনেক লোক আছে দেখবেন। কৃষ্ণাচন্দ্রের সৌভাগ্যবান ঈশ্বর তাকে এই সুযোগটা করে দিয়েছেন, তাই তিনি বললেন 11 তারিখে মহাপুরুষ বলেছিলেন যে ভারতবর্ষ বিজ্ঞানে উন্নত হবে, পৃথিবী যত বিজ্ঞানে উন্নত হবে তখন মানুষের মনটা অনেক ফাঁকা হবে, আপনি পেরে চলে যেতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গা। ঈশ্বর না করলে আপনার শরীর যদি খারাপ হয়, আপনার যদি অর্থনৈতিক আপনি সমৃদ্ধশালী হন, ভারতবর্ষ অনেক বড় বড় নার্সিংহোম আছে, আপনার হৃদপিণ্ড চেঞ্জ করে দেবে, শরীরে প্রায় অর্ধেক
পরিশ্রমটা চেঞ্জ করে আপনাকে আমরা বাঁচিয়ে তুলবে। কিন্তু আপনার যদি মনের ভিতরে রোগ হয়, মনের মধ্যে যদি দুরারোগ্যের বাসা বাঁধে, তার হাসপাতাল কোথায়? তার হাসপাতালে এই জায়গায় আনবে, এখানে এসে আপনি মনে সেটাকে সেটাকে আপনি দূর করতে পারবেন। অর্থ মানুষকে শান্তি দেয় না, সমৃদ্ধি মানুষকে শান্তি দেয় না। লোকমান্য যে আমি 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 আমার পথ আমার অহংকার আমাকে শান্তি দেয় না। শান্তি এক জায়গায় আছে, এইসব জায়গা যেখানে মানুষ শান্তি পায়, তাহলে হাজার হাজার মানুষ ঠিক আসতো না। এই যারা আসছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, এইখানে এর লাভটা ওঠান। এখানে আমরা কি, আমাদের আত্মা কি যেটা বলে সেইটাকে আমরা অনুসন্ধান করতে পারি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাবো, যদি আমরা অনুসন্ধান করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে বিবেক, এই যে হারাহারি, এই যে পারস্পরিক দ্বন্দ্ব, এগুলো কখনোই থাকে না, এগুলো মিটে যাবে। তাই মাতাজিকে আমি প্রণাম জানাই যে তারা এই অনেক প্রতিষ্ঠান এখানে করেছেন। আশেপাশে আমার অনেক মা, অনেক ভাই, অনেক বোন, তারা এসে তারা মনের শান্তি খুঁজে পান। আমি অনেক মানুষকে পরিবর্তন দেখেছি এখানে এসে। একজন প্রচন্ড আমিষাহারী ছিল, এখানে আসার পর এখন নিরামিষাশী হয়ে গেল। অদ্ভুত আমার নিজের লাগলো যে এই যে লোকটা ছাড়া আমরা পাই না সবসময়, এই যে জীবের লোকটা ছেড়ে দাও, আজকে আমি ছাড়া না এইটা বলা, হ্যালো, এইটা কিন্তু সবাই সঙ্গে সম্ভব হয় না। এই প্রতিষ্ঠান তাকে সেই জায়গাটা করতে সাহায্য করছে, সেই মার্গদর্শন দিতে সাহায্য করছে। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যময় বলে মনে করি যে আমরা এখানে প্রতিনিয়ত আসি। মাতাজি যারা একভাবে প্রণাম জানিয়ে এখানে যারা আছেন সকলে আমার শ্রদ্ধা সঞ্চয় করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলে চলে। Thank you.